السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. উপস্থিত দিনী ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ শুক্রবার, কত তারিখ? 23 জানুয়ারি। শুক্রবারের রাতে সৌদি আরবের বাদশাহ মালিক আবদুল্লাহ ইন্তেকাল করেছেন। আমরা তার জন্য সেই দোয়াটি করব যে দোয়াটি আমাদেরকে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন তার কৃতকর্ম যা তিনি পৃথিবীতে দিনের উদ্দেশ্যে করে গেছেন সেগুলো গ্রহণ করেন, কবুল করেন এবং তার ক্ষমা ওসিলা ও মাধ্যম করেন। একজন মুসলিম হয়ে, একজন মুসলিমের জন্য এই দোয়াই আমরা করব ইনশাআল্লাহ। তার মৃত্যু উপলক্ষে কয়েকটি শিক্ষণীয় বিষয় বা কয়েকটি শিক্ষার বিষয় নিয়ে আজ আমি একটি সংক্ষিপ্ত আলোচনা করতে যাচ্ছি। প্রথম শিক্ষা যেটি আমরা তার এই মৃত্যুকে কেন্দ্র করে গ্রহণ করতে পারি বা সকলকে করা উচিত, সেটা হলো যে মৃত্যু কিন্তু বাদশাহ আর আম আর ফকির চিনে না। যারই আত্মা আছে, যারই নফস আছে, তারই কি আছে? মৃত্যু আছে। তাই আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক নফসকে, প্রত্যেক আত্মাকে মৃত্যুর মজা চাখতেই হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। যার যতখানি জীবন লেখা আছে, তার জীবনের যতখানি সময় আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা যখন শেষ হবে তখন তাকে মরতেই হবে। সে বাদশাহ হোক, আর সে নবী হোক, আর সে ওলি হোক, আর সে ফকির হোক, কিংবা সে মুশরিক হোক, কাফের হোক, যাই মন তাই, মৃত্যু তার আসবেই। তাই আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার, বোঝা দরকার যে আমরা পৃথিবীতে যারা আজ অহংকারী, খুব অল্প অল্প জিনিসে আমরা অহংকারী। আমরা সাধারণত একটা গ্রামের দায়িত্ব পেয়েছি, একটা প্রতিষ্ঠানের দায়িত্ব পেয়েছি, একটা পার্টির দায়িত্ব পেয়েছি, আর কিছু পেয়েছি, পাওয়ার পর যে অহংকার এবং একটা যে বিরাট দাপট দেখায়, এ সকল কিছু থেকে আমাদেরকে সতর্ক থাকা দরকার। কারণ মৃত্যু আসবেই, ওই দিন কিন্তু কোনো দাপট চলবে না। সেটা যদি স্বয়ং কোনো দেশের বাদশাহ হয় তবুও তার রক্ষা নেই। দ্বিতীয় শিক্ষাটি আমরা তার মৃত্যুকে কেন্দ্র করে বিশেষ করে যেটা নিব বা নেওয়ার প্রয়োজন আছে, সেটি হচ্ছে যে মানুষ যখন মারা যাবে, মরণের পর ইসলাম ওই ব্যক্তির জন্য, বিশেষ ব্যক্তির জন্য বিশেষ ব্যবস্থা, এর কোনো ব্যবস্থা ইসলামে রাখা। মৃত্যুর পর কোনো মানুষ, তিনি বাদশাহ মারা গেছেন তাই তার কবরটা আরেক ধরনের হবে, ফকির মারা গেছে তার কবরটা আরেক ধরনের হবে, বাদশাহ মারা গেছে তার রসম রেওয়াজ এক ধরনের হবে, ফকির মারা গেছে তারটা আরেক ধরনের হবে, এরকম ইসলামে কোনো ব্যবস্থা করা হয়নি, সকলের জন্য বরাবর। তাই যদি বাদশাহ চাইতেন যে তার কবরটা স্বর্ণের হোক, তাহলে সম্ভব, খুবই সহজে সম্ভব। যদি এখানকার বাদশাহ চাইতেন যে তার কবরটা আরো কিছু সুন্দর একটা স্থানে হোক, একাই হোক, একাই এক জায়গায় দেওয়া হোক এবং কবরের উপর একটা তাজমহলের মতো কিছু মহল তৈরি করা হোক, তারও ক্ষমতা আছে।
কিন্তু যারা হয়তো আপনারা তার এই দফন রহস্য দেখেছেন টেলিভিশনে বা অন্য জায়গায়, তারা দেখবেন যে ঠিক যেরকম একটা আম পাবলিকের জন্য একটা কবর খোদাই করা হয়, ঠিক তার জন্য ওরকম খোদাই করা হয়েছে। এবং তাকে যখন দফন করা হয়েছে ঠিক আম পাবলিকের কবরে, সৌদি আরবে যে নিয়ম আছে, দফন করার পর একটা ইট এই তার পায়ের দিকে, একটা ইট তার মাথার দিকে, বলতে পারেন যে উভয় কতখানি তার কবরটা সেটা চিহ্নিত করার জন্য পায়ের দিকে এবং মাথার দিকে দুটি পাথর রেখে দিয়েছেন। ওই পাথরটাতে এটাও লেখা হয়নি যে এটা বাদশাহ আব্দুল মালিক, বাদশাহ আব্দুল্লাহর কবর, এতটুকু লেখা হয়নি। ওই বাদশাহর কবরের উপর কোনো ছায়ার জন্য কোনো ব্যবস্থাও করা হয়নি, আর না অন্য কোনো ব্যবস্থা করা হয়েছে। আম সাধারণ এটা থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে যে সৌদি আরব যে একটি দেশ, এখানে যে ইসলামের বিধান মানা হয়, অনেকে সৌদি আরবের নামটা শুনলেই শুধু নাক ছিটকা ছিটকে শুরু করে, আর মনে হচ্ছে কেন জানি এই নামের কারণেই তাদের মধ্যে একটা এলার্জি চলে এসেছে, কিন্তু এটা চিন্তা করছে না যে এখানকার বিধিবিধান যেখানে পালন করা হয় একটা বাদশার জন্য ওরকম পালন হয় যেরকম একটা ফকিরের জন্য পালন হয়। এই কারণে বাদশার জন্য আলাদা বিশেষ কোনো কবরের ব্যবস্থা করা হয়নি, বিশেষ কোনো লেখালেখির ব্যবস্থা করা হয়নি, কারণ প্রিয়নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আসরিউ বিল জানাজা ফা ইন তাকু সালিহাতান ফা খায়রুন তুকাদ্দিমুনাহা, তোমরা জানাজার বিষয়ে জলদি করো, তাড়াতাড়ি করো, বিলম্ব করো না, যদি সে ভালো হয় তাহলে তোমরা ভালোকে আগে নিয়ে যাচ্ছ, অগ্রগামী করছো। ওয়াইন তাকু গায়রা দালেক, যদি এর ব্যতিরিকে অন্য কিছু হয় তাহলে মন্দকে তোমরা তোমার ঘাড় থেকে তাড়াতাড়ি নামিয়ে দাও বা নামানোটাই উত্তম। হাদিসটিকে ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। জি, তাই মনে রাখবেন আজ আজ এই হাদিসের উপর আমল করার জন্য তিনি একজন বাদশাহ রাতে মারা গেছেন আর তার জানাজার নামাজ আসরের সময় হয়েছে। আজ বিশ্বের ওই সকল লোক এবং ওই সকল বাদশাহকে আর রাষ্ট্রপ্রধানকে চিন্তা করা দরকার যাদের মরদেহ একটা বিশেষ বাক্সে ঢুকিয়ে 3 দিন 7 দিন ধরে রাখা হয় আর মানুষেরা, পৃথিবীর মানুষেরা এসে তার জিয়ারত করে, তার মরদেহটাকে দেখে এবং তার আরো কিছু করে আরো কিছু করে, এ কাজ করা হয়নি। এটার কারণ হলো এই হাদিস এর উপর আমল, এখানকার আলেম ওলামা এখানে তাকে তার লাশটাকে এরকম কোন বাক্সে ঢুকিয়ে রাখা হোক আর পৃথিবীর লোকের আসুক এর জন্য কোনো ব্যবস্থা করা হয়নি। অথচ এইটুকু সময়ের মধ্যে পৃথিবীর এতগুলো মানে প্রায় বলতে পারেন প্রায় সকল মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান পৌঁছে গেছে তার জানাজা শরীক হওয়ার জন্য, যারা আপনারা টেলিভিশনের খবর দেখেছেন তারা ভালো করে জানেন। তো যে কথা বলছিলাম যে নাই, একজন রাষ্ট্রপ্রধান মারা গেছে সেই জন্য তার লাশ সামনে রাখার পর ফুলের তোড়া দেওয়ার ব্যবস্থা নাই, কেন করা হলো না? ফুলের কি অভাব আছে সৌদি আরবে বা এই বাদশার জন্য? গার্ড অফ অনার নেই, গার্ড অফ অনার দেওয়ার জন্য কি ব্যবস্থা নাই সৌদি আরবে? এবং জাতীয় ঝান্ডা সৌদি আরবে জাতীয় পতাকাকে অর্ধনিম্ন করা হয়নি, কেন করা হয়নি জানেন? কেন করা হয়নি? এই কারণে করা হয়নি যে এইগুলো কাজ ইসলামে একটাও নেই, যখন ইসলামে নেই তো বাদশার জন্য নেই, সেই কারণে করা হয়নি। এটাই হচ্ছে শিক্ষার বিষয়। মানুষ চিন্তা করে না যে কেন এরকম করা হয়েছে, তার কবরের উপর কবরকে কেন্দ্র করে কোনো কিছুই করা হয়নি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তুজাসসাস আল কবর, আল্লাহ রাসূল নিষেধ করেছেন কবরকে সিমেন্টেড করতে, এবং আইয়ুক্তা বা আলে কবরের উপর কিছু লিখতে, ও আইয়ুবনা আলে কবরের উপর কিছু নির্মাণ করতে, তাই কিছু করা হয়নি যেমন অন্য মানুষের জন্য করা হয় না। এটা এই কারণেই করা হয়েছে যে ইসলামের বিধান এরকম। এটা ছিল আমাদের এই দ্বিতীয় শিক্ষা, যেটা তার মৃত্যুকে কেন্দ্র করে আমরা একটু চিন্তা ভাবনা করতে পারি। আমাদের ওই সকল লোক ও নেতা নেত্রীকে চিন্তা করা দরকার এবং ওই সকল প্রজাদেরকে চিন্তা করা দরকার যারা মরণ হলেই গার্ড অফ অনারের নামে গুলি ফাটিয়ে আর দু চারটা পায়ের লাথি দিয়ে অনার দেয়, আবার কিছু মানুষ ফুল নিয়ে গিয়ে অনার দেয়, ভাবে যে কি জানে এই ভাবে এর মাধ্যমে কি যে হবে, শোক পালন করে পার্লামেন্টে, নীরবতা পালন করে, নাই ইসলামের, ইসলামের জিনিস না,
সেই কারণে একজন মুসলিম তাওহীদ মুওয়াহ্হিদ বাদশার জন্য এরকম হচ্ছে না। আমরা এর আর অতিরিক্ত না করে এই পয়েন্টটা এখানে রাখি। বাদশার মৃত্যুতে শোক পালন একটি বিষয় আশ্চর্য লাগছিল আমাকে, টেলিভিশনের খবরটা যখন দেখছিলাম, তার মৃত্যু হয়েছে, অর্থাৎ সৌদি আরবের বাদশাহ মালিক আবদুল্লাহর মৃত্যু হয়েছে, এই দেশে শোক পালনের কোনো কিছুই ব্যবস্থা করা হয়নি। আর প্রতিবেশী আরব দেশগুলো থেকেই সংবাদ আসছে, কেউ 40 দিনের শোক সংবাদ এ করেছে, ডিক্লেয়ার করেছে, কেউ আবার 10 দিনের, কেউ আবার 3 দিনের। আর যেই দেশের বাদশাহ মারা গেছে ওই দেশে ফের একদিনের জন্য শোক পালনের কোনো ব্যবস্থা করা হয়নি। তাই আমাদের অফিসও খুলে আছে নাই তো। কথা হলো এই যে শোক পালনের, একজন মানুষ মারা যাবে, পুরুষ মানুষের জন্য পুরুষ মানুষ শোক পালন করতে পারে না, নাই। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে মারা গেছে, আল্লাহ রসুল শোক পালন করেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা মারা গেছে, শোক পালন করেছিলেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোক পালন করলেন অমুকের মৃত্যুতে। শোক পালন এই বাদশার জন্য নেই, এমনকি শোক পালনের জন্য যে সকল নিয়ম আমাদের দেশে আছে, যে বলছিলাম নীরবতা পালন করা, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, তারপরে পতাকা, জাতীয় পতাকা অর্ধনিম্ন করে রাখা কিংবা পুরোটাই এ করে রাখা, এই জিনিস নাই। যদি ইসলামে নাই তাহলে এই বাদশার মৃত্যুতেও সে সকল জিনিস পালন হচ্ছে না যেগুলো আপনারা চোখে দেখছেন। এখানে একটি কথা বলতে আমি বাধ্য, যে শোক পালনকে কেন্দ্র করে শোক পালন বলতে কি বুঝায় এটা আমরা অনেকে বুঝি না। শোক, কারো মৃত্যুতে শোক পালন করা বলতে কি বুঝায়? একটা হলো আন্তরিকভাবে ব্যথা পাওয়া। তো আত্মীয় স্বজনের মৃত্যুতে, আপন কেউ আপন কারো মৃত্যুতে মানুষের অন্তর ব্যথা ব্যথিত হবে, তার চোখ দিয়ে অনেক সময় মায়ার অশ্রুও ঝরতে পারে, পানিও ঝরবে, এটা শোক পালন না। শোক পালন কি জিনিস? শোক পালন হচ্ছে যেমন আল এনায়া আল শারহিল হেদায়া, হানাফি মাজহাবের একটি বই, তাতে বলা হচ্ছে যে আন্তাত্রকা তিবা ওয়া জিনা, মানে সুগন্ধিকে বর্জন করা, সৌন্দর্য অবলম্বন করা বর্জন করা। মানুষ সুগন্ধি কখন লাগায়? যখন খুব, মানে ওটা আমরা লাস্ট ফিনিশিং সুন্দর হওয়ার জন্য যে একটু গায়ে সেন্ট লাগাই নিল, বলছে এরকম সেন্ট লাগা যাবে না, সৌন্দর্য অবলম্বন করা যাবে না। মানুষ আম পোশাক আশাক যেগুলো পরে থাকে সেটা পরে আছে, এটাকে শোক পালন, শোক পালনের জন্য আলাদা করে আপনার কোনো পোশাক পরতে হবে এরকম না, যেমন সাধারণ পোশাক পরে আছে ওটাই পরে আছে। আচ্ছা, এইভাবে আল কুহল ওয়া দহন, কুহল মানে হচ্ছে চোখে সুরমা লাগা যাবে না। ও অনুরূপ এমন সুগন্ধযুক্ত তৈল ব্যবহার করা যাবে না, কিন্তু যদি ওজুর থাকে তাহলে যাবে। অন্য এক এর সংজ্ঞায় এসেছে ইমতেনাউল মারআতি আনি যিনা ওয়া মা ফি মানাহা ইযহারাল লিল হুজন, বলছে যে মহিলাদের সৌন্দর্য অবলম্বন করা থেকে বিরত থাকা, বা সৌন্দর্য বলতে যা কিছু বোঝায় এরকম জিনিস থেকে বিরত থাকা, এটাকে বলা হচ্ছে শোক পালন। দ্বিতীয় সংজ্ঞাটা বেশি ভালো, এই কারণে, কারণ শোক পালনের বিষয়টি পুরুষের সাথে নেই। শোক পালনের বিষয়টি কার সাথে নেই? পুরুষের সাথে নেই, মানে কারো মৃত্যুর কারণে কোন পুরুষ শোক পালন করবে এটা ইসলামে নেই। মা বাবা ভাই বোন যেই মারা যাক না কেন, পুরুষ তাদের জন্য কি করতে পারে না? শোক পালন করতে পারে না। শোক পালন করবে মহিলা, যদি তার নিকটাত্মীয় কেউ মারা যায় তাহলে 3 দিন, এর বেশি না। যদি তার স্বামী মারা যায় তাহলে 4 মাস 10 দিন। দলিল শুনেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াহিলু লিইমরাতিন তু'মিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ওই মহিলার জন্য হালাল নয়, বৈধ নয় যে আখিরাত এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আন তুহিদ্দা আলা মাইয়্যিতিন ফাওকা সালাস, কোন মাইয়্যিতের শোক পালন করবে 3 দিনের বেশি, ইল্লা আলা যাওজিন, কিন্তু তার স্বামীর মৃত্যুতে, আর বা আশহরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন সে শোক পালন করতে পারে। বুখারি ও মুসলিমের হাদিস। এই শোক পালনের কথাটা আল্লাহ রাসূল কি বলছেন? লা ইয়াহিল্লু লি ইমরাতিন, কোন মহিলার জন্য এটা বৈধ না। তাহলে পুরুষের জন্য কি? পুরুষের জন্য, পুরুষের বিধান এটা না, পুরুষ সাধারণ কাজকর্মই করবে, তবে তার মন দুঃখ পাবে, তার
তার চোখ মুখে দুঃখ প্রকাশ পাবে, কোথায় পাবে, এটা পাবে, এটা অসুবিধা নেই। এর মানে শখ পালন করতে পারে না এটা মানে নয় যে ও মানে খেলাধুলা হাসি রহস্য সবকিছু মানে আনন্দ বোধ করবে। হ্যাঁ, অন্যদিনে একজন মানুষের চেহারা ছবিতে, একজন পুরুষ মানুষের চেহারা ছবিতে যে সকল হাসি খুশি সবকিছু আসে সেগুলো তার আসবে, কিন্তু মৃত্যুর কারণে তার অন্তরটা ব্যথিত, সেই কারণে সেগুলো প্রকাশ পাচ্ছে না, এতে কোনো অসুবিধা নেই। বুঝে আছে ভাই? এটা হচ্ছে শোক পালনের বিষয়। আমাদের এই দলিলগুলি আমরা বুঝতে বুঝি না, আমরা বলে মানুষ মারা গেছে তার শোক পালন করতে হবে, পুরুষ মারা গেছে পুরুষেরা তার শোক পালন করছে, মহিলা মারা গেছে একজন মহিলা তার স্বামীর শোক পালনের সময় কি করবে, বলছে সাদা কাপড় পরো, দুলগুলা খুলে দাও, ফুলগুলা খুলে দাও, এই এই সব খুলে দাও, কেউ বলছে কালো কাপড় পরো, কেউ বলছে সাদা কাপড় পরো। না, শোক পালনের কথা হচ্ছে যে সৌন্দর্য অবলম্বন করবে না। একজন মানুষ তার বাড়িতে থাকার সময় তার পরনের যে সকল কাপড় কাপড় চোপড় আছে, সেটা রঙিন হোক, সেটা আর কিছু হোক, যেটা সে সাধারণ দিনে পরে ওইটাই পরবে, কিন্তু এমন কাপড় পরবে না যেটাকে সৌন্দর্য অবলম্বন করা বুঝায়। কেমন সৌন্দর্য অবলম্বন করা বুঝায়? আজ এক মানুষ যখন বাইরে যায়, আত্মীয়র বাড়িতে যায়, অন্য কারো বাসায় বেড়াতে যায়, তখন একটা অতিরিক্ত একটা সৌন্দর্য অবলম্বন করে না, এরকম অতিরিক্ত সৌন্দর্য অবলম্বন না করা। কিন্তু পোশাক আশাকে এরকম সাদা পোশাক পরে, বলতে তো মুসলিমদের বিধান, ওদের নিয়মে আছে যে সাদা পোশাক পরবে, দুলফুল খুলে দেবে এটা ওদের কথা। হ্যাঁ, দুলফুল যা আছে যেখানে আছে থাকবে, কিন্তু দুলফুল গুলো এমন লোকের কাছে প্রকাশ করা যার কারণে তাকে অপছন্দ করবে অন্য ব্যক্তি, এরকম করতে পারে না, সেগুলো ঢেকে রাখবে, যেভাবে পর্দার সাথে থাকে ওরকমই থাকবে। তো এটাকে বলা হচ্ছে শোক পালন, মানে যে অতিরিক্ত কোন সৌন্দর্য অবলম্বন করবে না মহিলারা তার নিকট আত্মীয়দের জন্য 3 দিন, আর নিজের স্বামী মারা গেলে 4 মাস 10 দিন, কিন্তু কোন পুরুষ কোন পুরুষের জন্য শোক পালন করবে না। এবং তাই বলছিলাম যে আজ সৌদি আরবের বাদশাহ মারা গেল, তারা শোক পালনের কোনো ইয়ে দিচ্ছে না, ডিক্লেয়ার দিচ্ছে না। কারণ কি? কারণ পুরুষের মৃত্যুতে শোক পালন নেই। হ্যাঁ, কোনো কারণে কোথাও যদি ছুটি দেওয়া হয়, বাদশাহ যদি চায় বর্তমান বাদশাহ যে আমরা কোনো জিনিস ছুটি দেব শোক পালনের জন্য না, এমনি আমাদের আমাদের এই সময়ে দুঃখ পেয়েছে মনে, আমাদের একটু কষ্ট হচ্ছে কাজকর্মে, সেই কারণে তারা ছুটি দিয়েছে, এটা আলাদা জিনিস, কিন্তু শোক পালনের জন্য বিশেষ কোনো পদ্ধতি গ্রহণ করা হবে না, এখানেও শিক্ষা নেওয়ার দরকার আছে। অন্যদিকে আশেপাশের মুসলিম দেশগুলো যে বললাম যে ওরা কেউ 40 দিন, কেউ 7 দিন, কেউ 10 দিনের শোকের কি করে দিয়েছে, ঘোষণা করে দিয়েছে, আর বাংলাদেশে নাকি রাষ্ট্রীয় শোকের ঘোষণা করা হয়েছে। আগামী শোক কিভাবে পালন করতে হয় ইসলামে, এটাই আমরা বুঝি না। মুসলিম দেশ অনেক, কিন্তু ইসলামের বিধান আমরা বুঝি না। ভাবছি যে মানে মারা গেলে শোক পালন করতে হবে, কে মারা গেল না গেল কিভাবে করতে হবে তাও বুঝি না। শোক পালনের সময় কি হবে, ওইটা হবে ফুলের তোড়া নিয়ে এসে তার কবরে দিবে, নাহলে তার শহীদ মিনারে দিবে, আর নাহলে তার পায়ে দিবে, নাহলে তার মুখে দিবে, তারপর সাজাবে একটা বিরাট কিছু, একটা গান বলবে, একটা আর কিছু বলবে, গার্ড অফ অনার দিবে, বন্দুকের গুলি ফুটাবে, এগুলো কোথায় আছে ইসলামে? তো যেই দেশের এটা ঘটনা হচ্ছে ওই দেশকে দেখে শিখা উচিত আমাদের এই সকল মুসলিম দেশকে। আল্লাহ শিখার তৌফিক দান করো। একটি কথা না বললে পারছি না, আমাদের অনেক এরকম ভাই আছেন, অনেক এমন লোক আছেন যারা এই সকল দেশের বাদশাহ এবং অমুক তমুকের সম্পর্কে অনেক কুধারণা রাখেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটা চান সেটা মানুষ কুধারণা রেখে এবং কুৎসা রটিয়ে কোন রকম কি করতে পারে না, কোন রকম কুৎসা রটিয়ে তার বদনাম করতে পারে না। একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআ, কোন ব্যক্তি কোন মুসলিম যে জুমার দিনে কিংবা জুমার রাতে মারা যায়, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরে, তাহলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের ফিতনা থেকে মাফ করেন, পরিত্রাণ দেন। সুবহানাল্লাহ। কোন মুসলিম, প্রথম কথা হলো কোন মুসলিম জুমার দিনে কিংবা জুমার রাতে, হাদিসে আছে ইয়াউমাল জুমআতে আও লাইলাতাল জুমআতে, জুমার রাতে কিংবা জুমার দিনে মারা যায়, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরে, তাহলে তাকে কবরের আজাব থেকে, কবরের ফিতনা থেকে, কবরের ফিতনা মানে কবরের আজাব, কবরের প্রশ্ন উত্তর, তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিত্রাণ দেন।
হাদিসটিকে ইমাম আহমদ বর্ণনা করেছেন 6546 নম্বর হাদিস এবং ইমাম তিরমিজি বর্ণনা করেছেন 1074 নম্বর হাদিস। শেখ আলবানী হাদিসটির সম্পূর্ণ তরক এবং সনদ সূত্রগুলির বিবেচনা করার পর বলেছেন হাদিসটি হয় হাসান হবে নাহলে সহি হবে, মানে সহি হাদিস। তো মানুষ কুৎসা রটিয়ে কি লাভ? আল্লাহ তালা যার জন্য কল্যাণ চান এইভাবে তার হুসনুল খাতেমা, মানে তার মৃত্যুর একটা ভালো সময়, যেই যেই মৃত্যুটাকে ভালো বলা যেতে পারে এরকম একটা কারণ করেই দেন। আর বাদশার নসিবে এটা হয়েছে, সে জুমার রাতে মারা গেছে। এখানে একটি কথা আরো বলি এই সকল শিক্ষার মধ্যে, সেটি হলো যে মৃত্যুতে, কারো মৃত্যুতে শোক পালনের কথা আমরা আলোচনা করলাম, কিন্তু একটি বিধান আছে ইসলামে, সেটা হলো তাজিয়াত করা। কারো মৃত্যুতে কি করা? তাজিয়াত করা। তাজিয়াত কি জিনিস? তাজিয়াত হলো মৃত্যুর কারণে যারা তার পরিবার, সে সকল পরিবারের লোককে তাসাল্লি দেওয়া। তাসাল্লি দেওয়া মানে কি জিনিস? তাসাল্লি দেওয়া মানে তাদেরকে সান্ত্বনা দেওয়া, তাদেরকে সান্ত্বনা দেওয়া, এটাকে বলা হয় তাজিয়া। মৃত্যুর যে মাইয়ে তার পরিবারকে কি করা? সান্ত্বনা দেওয়া, এটাকে বলা হচ্ছে তাজিয়া। এই তাজিয়া ইসলামের বিধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুমিনিন ইউয়াজ্জি আখাহু বিমুসিবাতিন, যখন কোনো মুমিন কোনো তার ভাইকে কোনো মুসিবতের সময় তাজিয়াত দেয়, সান্ত্বনা দেয়, ইল্লা কাসাহুল্লাহু আযজা ওয়া জাল্লা মিন হুলালিল কারামা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানের সম্মানের বস্ত্র পরিধান করাবেন, সম্মানের পোশাক পরাবেন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে। হাদিসটি ইবনে মাজাহ বর্ণনা করেছেন। তাই তাজিয়াত দেওয়ার প্রথা এই দেশে আছে, কেউ মারা গেলে এই যে 3 দিন পর্যন্ত প্রায় তাজিয়াত দেওয়া যায়। আপনি যাবেন এরকম মৃত্যুর মাইয়াতের পরিবারকে বলবেন, যে কোনো ধরনের শব্দ দিয়ে তাকে সান্ত্বনা দিবেন, যে কোনো দোয়া দ্বারা সান্ত্বনা দিবেন, এটাকে তাজিয়াত বলা হয়। যে আল্লাহ তাআলা যা চেয়েছে তা হয়েছে, আপনারা ধৈর্য ধারণ করেন, আল্লাহর জিনিস আল্লাহ নিয়েছেন, হ্যাঁ উনি খুব ভালো মানুষ ছিলেন, ওর জন্য আমরা দোয়া করি, তাকে আল্লাহ জান্নাত নসিব করুক, আপনাদেরকে আল্লাহ ধৈর্য ধরার ক্ষমতা দান করুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, তিনি বলছেন ইন্না লিল্লাহি মা আখাদ, আল্লাহ তাআলার জন্যই তিনি যা নিয়েছেন, ওয়ালাহুমা আতা, তিনি যা দিয়েছেন সেটা তারই জন্য, ওয়া কুল্লু ইনদাহু বিআজালিম মুসাম্মা, সবকিছুর জন্য একটা নির্ধারণ সময় আছে, ফালতাসবির ওয়াল তাহতাসিব, তাই আমাদের উচিত যে আমরা যেন ধৈর্য ধারণ করি এবং এই জিনিসটাকে নেকির মনে করি। তাই এই এরকম বলে তাজিয়াত করা, তাজিয়াত দেওয়া, এটা হাদিসে প্রমাণিত। হাদিসটিকে ইমাম বুখারী বর্ণনা করেছেন 1284 নম্বর। তাই মৃত্যুর পর আমাদের দেশে যে সকল খানদান আর যে সকল খাওয়ার জিনিস আর ভোজের জিনিস, আর বলছে আমরা শোক পালন করছি, আর অন্যদিকে আবার ভোজ চাপিয়েছে, এদিকে আবার মাইয়েতের জন্য মৃত্যুর কারণে মানুষের মনে ব্যথা, টাকা পয়সা নাই, ওকে আবার ধারটার করে টাকা পয়সা নিয়ে এসে চাল কিনতে হচ্ছে, ডাল কিনতে হচ্ছে, খাওয়া দাওয়া রান্না করতে হচ্ছে, আজব জিনিস একটা চলছে, আর ভাবছে এর মাধ্যমে আমরা অনেক নেকি অর্জন করছি। ইসলামে এসেছে তাজিয়াত, আর করা হচ্ছে আর অন্য কিছু। মাইয়েতের জন্য কি কি করা উচিত এটা আলাদা চ্যাপ্টার, ছোট করে বলা যেতে পারে, মাইয়েতের জন্য মাইয়েত উপকৃত হবে যদি মাইয়েতের জন্য মুসলিম মানুষেরা তার জন্য দোয়া করে। দ্বিতীয় নম্বর উপকৃত হবে যদি তার জন্য সদকা করে। তৃতীয় নম্বর উপকৃত হবে যদি মাইয়েতের জন্য, মাইয়েত যদি কোনো ঋণ টিন এমন নজর পৃথিবীতে মেনে গেছিল সেগুলো যদি পূরণ করে দেয়, আর পারলে তার জন্য হজ উমরা করে দেয়, তাহলে তার নেকি পৌঁছাবে এবং মাইয়েতের লাভ হবে। আর এই সকল চক্র যে করা হচ্ছে এতে কোনো সহি দলিল পাওয়া যায় না, তাই এগুলার কোনো লাভ হবে কি হবে না আমরা দলিলের আধারে ক্লিয়ারলি বলতে পারি, এগুলো কোনো লাভ নেই। আর অন্যদিকে বলা হচ্ছে যে শোক পালন করো, আর একদিকে আবার ভোজ চাপাও, এই হয়েছে আমাদের সমাজের একটা অবস্থা। আমরা এই সময়ের একটা লাস্ট শিক্ষা, যে কথাটা আমি আপনাদের বলতে চাচ্ছি সেটি হলো এই যে মুসলিম দেশের একজন রাষ্ট্রপ্রধানকে বা মুসলিম দেশের পরিচালককে আরবি পরিভাষায়, শরীয়তের পরিভাষায় বলা হয় ইমাম। কি বলা হয়? ইমাম। আমরা অনেকে মনে করি ইমাম মানে নামাজের ইমাম, জি নামাজের যিনি নামাজ পড়ান তাকেও ইমাম বলা হয়, কিন্তু এটাকে বলা হয় ইমামা কুবরা, ছোট ইমামতি। এই ইমাম কেন বলা হয়? কারণ তার অনুসরণে আমরা নামাজ আদায় করি। কিন্তু ইসলামে যাকে আসল ইমাম বলা হয়েছে সেটাকে বলা হয় ইমামা কুবরা বা ইমামা উদমা, আর সেটা হচ্ছে মুসলিমদের রাষ্ট্রপ্রধান বা মুসলিমদের খলিফা, ওকে কি বলা হয়? ইমাম বলা হয়। এই ইমাম আমাদের
তাকে ইমামও বলা হয়েছে, তাকে আমিরুল মুমিনিন বা আমিরও বলা হয়েছে, বুঝা যাচ্ছে? তো তিনি হচ্ছেন আমির বা তিনি হচ্ছেন ইমাম। ইসলামের এটা আদেশ যে যে মুসলমানেরা এক হয়ে থাকবে, ঐক্যর প্রতীক মুসলিম, মুসলিম এক দলে, এক দলে তারা থাকবে, এবং ওই দল যখন তাদের হবে তখন তাদের মধ্যে একজন ইমাম হবে, উনি হচ্ছেন, উনাকে বলা হচ্ছে রাষ্ট্রপ্রধান, উনাকে বলা হচ্ছে আসল ইমাম। আর মুসলমানেরা এক হয়ে থাকবে এবং তার হাতে বায়াত করবে, তার হাতে বায়াত করবে মানে তার হাতে অঙ্গীকার করবে যে 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 সে আমাদেরকে কিতাব এবং সুন্নাহ অনুযায়ী পরিচালনা করবেন, এটাকে বলা হচ্ছে ইমাম। আর বাকি গুলাকে বলা হচ্ছে রাইয়া, প্রজা, আর তিনি হচ্ছেন কি ইমাম, তার অনুসরণীয়। মুসলিম লোকেরা এরকম হয়ে থাকলে থাকবে, এদেরকে দলে দলে বিভক্ত হতে আল্লাহ নিষেধ করেছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এরকম যখন হবে তখন প্রত্যেক ব্যক্তিকে ওই ইমামের হাতে বায়াত করে, অঙ্গীকার করে, তার তা তিনি যেভাবে পরিচালনা করবেন সেভাবে পরিচালিত হতে হবে, যতক্ষণে সে গুনাহের আদেশ না দেয়। এই বায়াতটাই হচ্ছে ইসলামের আসল বায়াত, যেটা আজ বাদশাহ তিনি মারা গেছেন, তার নিচে যে বাদশাহ আছেন যেটাকে বলা হয় ওলিউল আহাদ, বা বলতে পারেন উপবাদশাহ, যেমন উপপ্রধানমন্ত্রী হয় ওইরকম, তো উনি এখন এই স্থানে চলে আসবেন এবং ওর হাতে অলরেডি হয়তো এই সময়, এখন যে সময় আলোচনা করছি তার হাতে হয়তো বায়াত হচ্ছে মানুষ। এটাই হচ্ছে ইসলামের আসল বায়াত। এ সম্পর্কেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সকল হাদিস যেখানে বলা হয়েছে যে ওয়ামান মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বায়আ মাতা মিতাতান জাহেলিয়া, যে মানুষ মারা গেছে আর তার ঘাড়ে কোনো বায়াত নেই, তাহলে সে জাহেলি, জাহেলি যুগের বা জাহেলি মৃত্যুবরণ করবে। হাদিসটি কি মুসলিম বর্ণনা করেছেন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন ওয়ামান বায়আ ইমামান, যে ব্যক্তি কোন ইমামের বায়াত করলো এবং তার অঙ্গীকার করলো, ফাল ইউতিহি মাস্তাতা, তাহলে সে যেন তার সাধ্য অনুযায়ী তার অনুগত্য করে, অনুসরণ করে। ফাইন যা আখারি ইউনাযিউহু, যদি অন্য কোনো ব্যক্তি আসে, আসার পর এই বায়াতকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, আলাদাভাবে একটা নতুন করে বায়াত শুরু করে দেয় ওই স্থানে বা ওই দেশে, ফাদরেবু অনুকাল আখার, তাহলে দ্বিতীয় জনের গর্দান উড়িয়ে দাও। কারণ যিনি ইমাম হয়ে গেছেন, যার হাতে বায়াত হয়ে তিনি একজন নেতা নির্বাচন, আমির নির্বাচন হয়ে গেছেন, হওয়ার পর অন্য কেউ এসে এই নির্বাচনকে, এই আমিরের বিরোধিতায় একটা আরো কি খাড়া করতে চাচ্ছে, আরো আরো একটা বায়াত করে, আরো একটা দেশ তৈরি করতে চাচ্ছে ওই দেশের মধ্যেই যেখানে একবার বায়াত হয়ে গেছে, তারা বলছেন দ্বিতীয়টাকে হত্যা করে দাও। তাহলে যেখানে একজনের হাতে বায়াত হয়ে গেছে সেখানে আর দ্বিতীয় জন কি করতে পারে না, নতুন করে আর কোনো রাষ্ট্র তৈরি করে বায়াত করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন ইদা বুইয়া লি খলিফাতাইনি, যদি কোথাও দুই খলিফার হাতে বায়াত হয়েই যায়, ফাকতুলুল আখারা মিনহুমা, তাহলে অপর জনকে হত্যা করে দাও, দ্বিতীয় জনকে কি করে দাও, হত্যা করে দাও। হাদিসটি কিনা মুসলিম বর্ণনা করেছেন। যাই হোক, মূল কথা হলো এই যে ইসলামে যে বায়াতের কথা এসেছে, বায়াতের বিধান এসেছে, সেই আসল বায়াতটা হচ্ছে এরকম ইমামুল মুসলিমিনের হাতে বায়াত, মুসলিম রাষ্ট্রপ্রধানের হাতে বায়াত, তার কাছে বায়াত, এটাকে বলা হচ্ছে আসল বায়াত। আর যে মারা যাচ্ছে আর তার ঘাড়ে বায়াত নাই, মানে এরকম ইমামুল মুসলিমিনের আনুগত্য সে থাকেনি, তাহলে তার বিধান এরকম। কিন্তু আজকালে এই বায়াত উঠে গেছে, দুনিয়াতে নাই, অন্য বায়াত এসেছে, সকল মুসলিম দেশ আজ গণতন্ত্রকে মেনে নিয়েছে, আর গণতন্ত্রে বায়াত নেই, গণতন্ত্রে ভোট হলো, যে বেশি ভোট পেলো সে জিতে গেল এবং তারপরে তারা রাষ্ট্রপ্রধান হবে। কিন্তু ইসলামের নিয়মে যখন মুসলিম দল, মুসলিম জামাত এক হয়ে বসবাস করবে এবং তারা একজন ইমাম, একজন অনুসরণীয় ব্যক্তি, ব্যক্তিত্ব তাদের নেতা হিসাবে সেখানে থাকবে, এবং কিংবা ওই ইমামের আন্ডারে একটা বিশেষ ভূখণ্ডে, বিশেষ ভূখণ্ড ওই ইমামের আন্ডারে চলে আসবে, তখন ওই ভূখণ্ডের সকল লোক তার হাতে বয়াত করবে এবং তার তার কাছে অঙ্গীকারবদ্ধ হবে। এই জিনিসটাই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, তখন সাহাবারা কার হাতে বায়াত করেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। প্রথমে তিনি খলিফা নির্বাচন হলেন সবারই সম্মতিক্রমে, তারপর তার হাতে কি চলল, বায়াত হলো। তিনি মারা গেলেন, তারপর কার হাতে হলো, উমর রাদিয়াল্লাহু আনহু। তিনি মারা গেলেন, তারপর কার হাতে হলো, উসমান। তারপরে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর থেকে মুআবিয়া এবং এজিদের সঙ্গে এজিদের যুগে কিছু মতভেদ হলো, কয়েকজন সাহাবী আর বায়াত করলেন না। যাই হোক, এই খেলাফত কিন্তু এই বায়াতের মাধ্যমে প্রতিষ্ঠিত ছিল। খেলাফতের পর যখন এই রাজত্ব আসলো ইসলামে, ওই রাজত্ব কিন্তু এই বায়াতের প্রথা ছিল। তাই বানু উমাইয়া পিরিয়ডের যত বাদশাহ ছিল, বানু আব্বাসিয়া পিরিয়ডের যত বাদশাহ ছিল, তারা যখন বাদশাহ হতেন, একজনের পর আরেকজন বাদশাহ হতেন, তখনও এই বায়াতের সিস্টেম ছিল। এবং সেই যুগের সবচেয়ে বড় জামা মসজিদ রাজধানীতে যেটা থাকতো, সেই জামা মসজিদে এই বায়াত গ্রহণ করা হতো। এটাই হচ্ছে ইসলামের আসল বায়াত। এগুলা বাদ হয়ে আজকাল বায়াত হয়েছে অনেক ধরনের। পীর সাহেব লম্বা পাগড়ি দিয়ে দিচ্ছেন মুরিদদেরকে, দেওয়ার পর বলছে এখন বায়াত হতে হবে। আর এই পীরের ব্যাপারে যেমন কবর মাজারি পীরেরা, তেমন কাওমি হুজুর মৌলানা শফি সাহেবকেও দেখা যাচ্ছে এরকম করে বায়াত করাচ্ছে, দুজনেই এক। আবার এই সকল বায়াত এখন বিশেষ বিশেষ সংগঠনে ঢুকে গেছে। ওরা একটা সংগঠন তৈরি করেছে, বলছে এটা আমার আমির, আর তখন ওরা হাতে বায়াত হলো। দেশে একটা হাদিসে একটু আগে পড়লেন যে একটা এরিয়ার একটা দেশের যখন এক জায়গায় ইমাম নির্ধারিত হয়ে যাবে, রাষ্ট্রপ্রধান নির্ধারিত হয়ে যাবে, ভুল পদ্ধতিতে হোক আর খারাপ পদ্ধতিতে হোক, তখন অন্য জায়গায় বায়াত হলে ওর হুকুম কি কি করা যায় তাহলে এখন? কিন্তু আমাদের দেশের রাজাও তো এই বিধান বুঝে না। যাই হোক, অন্য কোন সংগঠন অন্য জায়গায় এরকম বায়াত করা যাবে না সাংগঠনিক রূপ নিয়ে, আর না কোনো ছোট মোটো দল তৈরি করে, আর না কোনো সাগির কিছু তৈরি করার পর, আর না মুরিদের বায়াত, না অন্য কিছু। ইসলামের আসল বায়াত হচ্ছে এটা। আরো কিছু বায়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়েছিলেন তার জীবনে, সেটা এরকম আনুষ্ঠানিক ভাবে না, বা বলতে পারেন এরকম ব্যাপক ভাবে না, বিশেষ বিশেষ ক্ষেত্রে। যদি আল্লাহ তাআলা কোরআনে একটা আদেশ এসেছিল, যদি কেউ আসে, আসার পর আপনার কাছে বায়াত হতে চায় যে আমরা শিরক করব না, আমরা জিনা করব না, ব্যভিচার করব না, তাহলে তুমি তাদের বায়াত নিয়ে নাও। কিন্তু আজকাল বায়াত হচ্ছে আবার শিরক করার জন্য। আচ্ছা, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত নিয়েছিলেন বিশেষ ক্ষেত্রে, জিহাদের জন্য বায়াত নিয়েছিলেন, ইসলামে প্রতিষ্ঠিত থাকার জন্য। তো সেগুলো একটা আলাদা জিনিস, কিন্তু আসল বায়াত হচ্ছে এই ইমামের হাতে বায়াত করা বা অঙ্গীকার করা, যেটা আজকে হচ্ছে। আমি লাস্ট একটি ফতোয়া আপনাদের শোনাতে চাই। এই যে অনেক সংগঠন, অনেক দলের লোক এক অপরের হাতে বায়াত করে, এ সম্পর্কে ইসলামী সমাধান কি, এ সম্পর্কে জিজ্ঞাসা করা হয় বিশিষ্ট শেখ সালেহ আল ফাউজান হাফেজাহুল্লাহকে। বলা হয়েছে যে, বলছে ফি জওয়াবিন আন বাইআতিল জামাআত আল মুতাআদ্দাদা, বিভিন্ন ধরনের দলের বায়াত করার বিধান কি। তারপর তিনি বলছেন আল বাইআতু লা তাকুনু ইল্লা লি ওলিয়্যি আমরিল মুসলিমিন, বলছেন বায়াত হবে না কিন্তু ওলিয়্যি আমরিল মুসলিমিন, মুসলিমদের বিষয়াদির যিনি প্রধান হবেন। ওলিউল আমরুল মুসলিমিনটাকে বলা হচ্ছে ওলি, ওটাকে বলা হচ্ছে আমির, ওটাকে বলা হচ্ছে ইমাম। এরকম মুসলিম প্রধানের হাতে কি হবে? বায়াত হবে, তাছাড়া অন্য কারো হাতে বায়াত হবে না। ওয়াহাদিহিল বায়াত আল মুতাআদ্দাদা মুবতাদা, এই যে একাধিক বায়াত পাওয়া যায়, এগুলো হচ্ছে বিদআতি বায়াত। ওয়াহিয়া মিন ইফরাজাতিল ইখতিলাফ, বলছেন এটা হচ্ছে মতানৈক্যের কারণ এবং মতভেদের কারণ মুসলিম জামাতে। ওয়াল ওয়াজিব আলাল মুসলিমিন আল্লাযিনা হুম ফি বালাদিন ওয়াহিদ ওয়া ফি মামলাকাতিন ওয়া মামলাকাতিন ওয়াহিদা, বলছেন মুসলিমরা যারা একটি দেশে থাকে তাদের উপর ওয়াজিব হচ্ছে আন তাকুনা বাইআতুহুম ওয়াহিদা লি ইমামিন ওয়াহিদ, তাদের বায়াত যেন একটা হয়, এক ইমামের জন্য হয়, এটা হচ্ছে ওয়াজিব। ওয়ালা ইয়াজুজুল মুবায়আত আল মুতাআদ্দাদা, আর একাধিক বায়াত জায়েজ নয়। এই ফতোয়াটি দেখা যেতে পারে আল মুনতাকা মিন ফতোয়া শেখ সালেহ আল ফাউজান, প্রথম খণ্ড 367 পৃষ্ঠা। যাই হোক, আমাদের হতে দেশে এই সকল নিয়ম উঠে গেছে, আমরা দেখিনি, কিন্তু শরিয়ার নিয়মে একজন রাষ্ট্র পরিচালক, একজন ইমাম, একজন মুসলিমদের প্রধান, সে যখন মারা যায় তখন দ্বিতীয় প্রধান যখন নির্বাচন হবে, সেই দ্বিতীয় প্রধানের হাতে অঙ্গীকার হবে, বায়াত হবে, সেই জিনিসটা আমরা এখনো এখানে দেখতে পাচ্ছি। মনে রাখবেন, বায়াত করার সময় প্রত্যেক ব্যক্তিকে তার হাতে হাত রেখে বায়াত করতে হবে না। বায়াত করবে আহলুল হাল্লে ওয়াল আকদে বলা হয়েছে, আহলুল হাল্লে ওয়াল আকদ মানে মান্যগণ্য ব্যক্তি, যারা দায়িত্বশীল ব্যক্তি, তারা তার হাতে কি করবে? অঙ্গীকার করবে। এটা জরুরি নয় যে হাতে হাত রেখে অঙ্গীকার করবে, হাতে হাত রেখে অঙ্গীকার করা একটা পদ্ধতি, মৌখিক ভাবে আপনি স্বীকার করছেন এটি একটি পদ্ধতি, লিখিত আকারে আপনি দিচ্ছেন এটাও একটি পদ্ধতি,
তাহলে যারা মান্যগণ্য ব্যক্তি, দায়িত্বশীল ব্যক্তি, তারা বায়াত করলেই সকল আম পাবলিকের বয়াত ধরে নেওয়া হবে। তাই মনে করেন যে এটা একটা এটা একটা এটা একটা জেলা, এটা একটা মহাফাজা, এখানকার আমিরকে, এখানকার লোকেরা, এখানকার এই জেলা, এই জেলার, এই শহরের মান্যগণ্য ব্যক্তিগুলোর সমর্থন জানাবে, আর এই সমর্থন সমর্থনের কথা বা এর চিঠি বাদশার কাছে পৌঁছে যাবে। এটাকেই বলা হচ্ছে বায়াত করা। পাগড়ি দিয়ে সকলকে বায়াত করার প্রয়োজন নেই। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে সত্যিকারে ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, মৃত্যুতে, মানুষের মৃত্যুতে নিজেরও মরণের স্মরণ করার তৌফিক দান করেন। আল্লাহ যেন এই বাদশাকে ক্ষমা করেন, তিনি যা ভালো কাজ করে গেছেন দুনিয়াতে সেগুলো আরো সাফল্যের সাথে, আরো যেন সেগুলা বৃদ্ধি লাভ করে, মুসলিমদের জন্য তিনি যা খিদমত করেছেন সেটা অকল্পনীয়। আজ এটা আমার আলোচনার বিষয় না, আর না বলতে চাচ্ছি, তার খিদমত এবং তার যেটা সাহায্য পৃথিবীর যে কোনো প্রান্তে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে অবশ্যই অবশ্যই গেছে, এবং যে কোনো ধরনের দুর্যোগ ও বিপর্যয়ের সময় এই বাদশাহ সরাসরি হাত বাড়িয়ে দিয়েছিলেন এবং বাড়িয়ে দিতেন। এটা এই কারণে তাকে বলা হয়েছিল মালিকুল ইনসানিয়া, ইনসানিয়া তথা মানবতার বাদশাহ, এই উপাধি তাকে এই কারণেই দেওয়া হয়েছিল। আজ পৃথিবী স্মরণ করছে যে সময়, যে সময় অর্থাৎ এই যুগে যখন সারা পৃথিবীতে মুসলিমদেরকে একটি বিশেষ মুসলিমদের সম্পর্কে একটা মানে বিশেষ উৎসাহ ওড়ানো হচ্ছে যে মুসলিম হচ্ছে উগ্রবাদী মাঝহাব, উগ্রবাদী ধর্ম, অমুক তমুক এগুলো যে বলা হচ্ছে কট্টরবাদী, এই সময়ে তিনি সেই কারণে পৃথিবীর জাতিগুলির মধ্যে যেন একটু বিভেদ কমে এবং এক অপরকে যেন বুঝতে সহায়ক হয় যে সত্যিকারেই কি ইসলাম উগ্রবাদী, না উগ্রবাদী একটা আলাদা জিনিস এবং ইসলামের বিধিবিধান একটি আলাদা জিনিস। এই সকল জিনিসকে বোঝানোর জন্য তিনি বারংবার গোটা বিশ্বব্যাপী বড় ধরনের তিনি কনফারেন্স করেছেন এবং বারবার তিনি বিশ্বের সকল জাতির ওলামা এবং বিশিষ্ট লোকদেরকে একত্রিত করে এই ইসলাম সম্পর্কে বুঝাতে সচেষ্ট হয়েছিলেন, এবং এই কারণে ইসলামের অনেক ভ্রান্ত ধারণা, বড় বড় যারা ইসলাম বিরোধী মানুষ এবং বলতে পারেন অমুসলিম, তারা এটা বুঝতে সক্ষম হয়েছিল। তার অনেক অবদানের গুলির মধ্যে এগুলো হচ্ছে একটি অন্যতম অবদান। আল্লাহ তাআলা যেন আমাদের সকল ভাইকে আমাদের দীন ইসলামের প্রতি প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।